বুঝতে পেরেছো কি তুমি আমি যেটা কি বলতে চেয়েছি? যদি বুঝতে পারো একবার বলো, আর যদি না বুঝতে পারো আবারও বলছি তোমাকে। কিন্তু এতে তোমার কোনো প্রবলেম নেই, তুমি যেভাবে ভিডিও চালিয়ে যাচ্ছ সেভাবে চালিয়ে যাও, ঠিক আপনার ওটা হয়ে যাবে। আমার একটা, জানো তো আমার তিনটে চ্যানেলের মধ্যে এই যে চ্যানেলটা, এটা তো তোমার আমার 5 মাসের মধ্যে মনিটাইজেশন হয়ে গেছে, প্লাস আমি পেমেন্ট চলে এসেছে। দ্বিতীয় যে চ্যানেলটা সেটাও আমার 3 মাসের মধ্যে মনিটাইজেশন হয়ে গেছে, কিন্তু আমার একটু ভুলের জন্য সেটাকে মনিটাইজেশনটা হলো না। কিন্তু সেটা এখন তোমার 1 থেকে 1.5 বছর হতে চলেছে এবং মনিটাইজেশন হয়নি, রিজেক্ট করে দিয়েছে। তো রিজেক্টটা ওরকমই রয়ে গেছে। তারপরে আমি এখন আবার দেখি নতুন করে আমাকে আবার অ্যাপ্লাই করার জন্য মকা দিয়েছে, মানে তুমি আবার ওয়াচ টাইম প্লাস ভিউস আনো, যদি তুমি এটা কমপ্লিট করতে পারো তখন তুমি আবার এটাকে পুনরায় মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবে, বুঝলে? এরকম তুমি করতে চাচ্ছ করে যাও, কিচ্ছু হবে না, কিন্তু ভিউসটার ওয়াচ টাইমটা তোমার আপনার চলে আসবে। আমার বাড়ি হচ্ছে কৃষ্ণনগর, কিন্তু থাকি আমি জয়পুর। কেমন চোখটার মতো আসছে, গেটটা বন্ধ খুলে দে না। কি শাদি হো গাই নেই আর বাতাও, বুঝতে পেরেছি। থ্যাংক ইউ সো মাচ। और बताओ, और किसी को कुछ पूछना है या कुछ जानना है, कुछ क्वेश्चन है तो बता सकते हो, मैं बैठी हूँ आप लोगों को बोलने के लिए। হ্যাঁ, ওটা তো ওটা তোমার মর্জি, তুমি দিতে চাও কি না চাও সেটা তো কোনো ব্যাপার না। আর বেটাও, আপ লোগো কো মেয়ে পহলে বার ভি রিকোয়েস্ট কিয়া থা, মেরা ইনস্টাগ্রাম চ্যানেল হ্যায় তো উসমে আপ লোগ ভি জাকে দেখ সকতে হো, আপ লোগো কো পসন্দ আয়ে তো ভিডিও তো উসকে বাদ হি আপ ফলো কর সকতে হো, আর আচ্ছা নেই লাগে তো ফির মত করনা। তো পহলে এক বার মেরা ইনস্টাগ্রাম আইডি মে যাও, মেরা ইনস্টাগ্রাম আইডি কা নাম হ্যায় টিনা। হ্যালো, মে লাইট গই থি ইসলিয়ে। ইসলিয়ে কি হয় আর বাতাও গাইস, লাইট চলা গই থি তো আবি নেটওয়ার্ক চালু হুয়া, স্টার্ট হুয়া, আবি আয়া, জাস্ট আবি আয়া, তো মে ইয়া পে লাইট এন্ড ভি নেই কর পায়া, তো আবি ওকে কিয়া, দেখো আবি ভি চালু হ্যায়, তো মানে বলে কোই বাত নেই চলনে দো। লেকিন কিসি কো মেসেজ নেই দেখ পা রহি হুঁ মে, মেসেজ কেসে দেখ দেখ দাদা। पता नहीं क्या हो गया, बोलना क्यों करो, कोई तो मैसेज करो पहले एक बार, मैं देखती हूँ सही है क्या नहीं है।
मुझे कुछ समझ में नहीं आ रही है।